আসসালামু আলাইকুম, স্বাগতম ভার্সিটি লাইটে। আজকে আমরা ভৌত রসায়নের যে প্রথম ক্রম বিক্রিয়া আছে, সেই প্রথম ক্রম বিক্রিয়া কি সেটা আমরা জানবো। সো প্রথম ক্রম বিক্রিয়া বলতে আমরা কি বুঝি সেটা আগে আমাদের বুঝতে হবে। সো প্রথম ক্রম বিক্রিয়া মানে কি, যে বিক্রিয়ার হার আমরা এর আগে কিন্তু শূন্য ক্রম বিক্রিয়া বলেছি সেম টু সেম। সো যে বিক্রিয়ার হার একটিমাত্র বিক্রিয়কের ঘনমাত্রার প্রথম ঘাতের সমানুপাতিক হয় তাকে আমরা কি বলি, প্রথম ক্রম বিক্রিয়া বলি, প্রথম ক্রম বিক্রিয়া বলে। এখন এটা হচ্ছে আমাদের সংজ্ঞা। এরপরে আমাদের যদি বলে যে প্রথম ক্রম বিক্রিয়ার যে সমীকরণ আছে সেই সমীকরণটা প্রতিপাদন করো, এটাই কিন্তু আমাদের মেন। সো আমরা যদি সমীকরণটা প্রতিপাদন করতে চাই তাহলে আমাদের আগে কি করতে হবে, যে আমরা যদি ধরি যে একটা বিক্রিয়া যে এ এইটার থেকে উৎপাদে পরিণত হচ্ছে, এটা কি একটা প্রথম ক্রম বিক্রিয়া, এটা আমরা মনে করলাম। সো এটা যদি প্রথম ক্রম বিক্রিয়া হয় তাহলে এর প্রাথমিক ঘনমাত্রা, বা প্রারম্ভিক ঘনমাত্রা, এটা যদি ধরি এ মোল পার লিটার, আর এটা জিরো মোল পার লিটার। কেন? কারণ প্রাথমিক অবস্থায় কোনো বিক্রিয়কই উৎপাদে পরিণত হয়নি, এই জন্য জিরো মোল পার লিটার। এরপরে আমরা যদি টি সময় পরে চিন্তা করি, যে টি সময় পর ঘনমাত্রা, টি সময় পর ঘনমাত্রা কী হবে, যদি আমরা ভাবি যে টি সময় পরে এ এর এক্স পল পরিমাণ, এক্স মোল পার লিটার পরিমাণ উৎপাদে পরিণত হয়েছে, কতটুকু এক্স মোল পার লিটার পরিমাণ উৎপাদে পরিণত হয়েছে, তার মানে এর থেকে কতটুকু গেছে এক্স পরিমাণ গেছে, তাহলে এ মাইনাস এক্স মোল পার লিটার এখন হচ্ছে বিক্রিয়ক হিসেবে আসে, অর্থাৎ বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে এ মাইনাস এক্স মোল পার লিটার। সো এরপরে আমরা এটুকু লিখবো পরীক্ষার খাতায়, লেখার পরে আমরা কি লিখবো বাংলায় একটু লিখবো, যে মনে করি যে এর প্রারম্ভিক ঘনমাত্রা বা প্রাথমিক ঘনমাত্রা এ মোল পার লিটার, টি সময় পরে এ এর এক্স মোল পার লিটার যদি উৎপাদে পরিণত হয় তাহলে এ এর ঘনমাত্রা হয় এ মাইনাস এক্স মোল পার লিটার। এরপর আমরা কি লিখবো, যে টি সময়ের ক্ষেত্রে ভরকেয়ার যে সূত্র আছে সেই সূত্র থেকে আমরা লিখতে পারি কি, ডিএক্স বাই ডিটি, ইজ প্রপোর্শনাল টু বা সমানুপাতি কি হবে, এ মাইনাস এক্স তার পাওয়ার কি ওয়ান। কেননা এটা প্রথম ক্রম বিক্রিয়া, কি হয় সেই ঘনমাত্রার প্রথম ঘাতের সমানুপাতিক হয়। সো এটাই আমরা লিখলাম। সো লেখার পরে এরপরে আমরা যদি এই প্রথম ক্রম এসে সমানুপাতিক চিহ্নটাকে যদি আমরা তুলতে চাই তাহলে আমাদের কি করতে হয়, আমরা সবাই জানি যে সমানুপাতিক যদি চিহ্ন তুলি তা আমরা আমাদের এখানে সমানুপাতিকটা ধ্রুবক হিসেবে কে আসে, আর এ মাইনাস এক্স এর পাওয়ার ওয়ান মানে এ মাইনাস এক্স ই, এটা গেল। এরপরে আমরা কি করবো, এক্স আলাটাকে এই পাশে নিয়ে দেবো আর এ ডিটিকে ওই পাশে দিয়ে দেবো। সো ডিএক্স এখানে এরকমই থাকলো, এই এ মাইনাস এক্সকে ডিটির কাছে নিয়ে আসলাম, আর এই ডিটিকে এ মাইনাস এক্স এর কাছে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এরপরে আমাদের কী কাজ হবে, এরপরে আমাদের এই লাইনটাকে আর একটু আমরা সহজ করে লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, যে ওয়ান বাই এ মাইনাস এক্স ইন্টু ডিএক্স সমান কে ডিটি। এরপরে আমরা আরও সহজ করে লিখতে পারি যে এ মাইনাস এক্স টার পাওয়ার, এ মাইনাস এক্স ওয়ান ডিএক্স, এরকে কী করবো আমরা এখন সমাকলন করব। সো সমাকলন যদি করি তাহলে সমাকলন, যেহেতু কে ধ্রুবক সেহেতু আমরা কে আগে বের বের করে দিলাম, দেওয়ার পরে কে ডিটি এটা থাকলো। এখন আমরা জানি যে ওয়ান বাই এ মাইনাস এক্স, অর্থাৎ ওয়ান বাই এক্স আকারে থাকলে কী হয় লন হয়, তাহলে লন এক্স, তার মানে কি লন এক্স মানে কি আমরা এ মাইনাস এক্সকে এক্স ধরছি, তাহলে এ মাইনাস এক্স। আবার যখন আমরা এক্সকে করব, এই এক্সকে যখন আবার যদি করি তাহলে এক্সকে করলে আমাদের কী হয় জিরো মাইনাস ওয়ান, নাকি তাই তো, এটাই হয়। এরপরে সমান কে থাকলো এবং ডিটিকে, যদি আমরা সমাকলন করি তাহলে টি থাকে। এরপর আমরা যেহেতু এটুকু সম্পূর্ণটাকে সমাকলন করেছি সেজন্য সমাকলন ধ্রুবক হিসেবে আমরা সি ব্যবহার করব। ব্যবহার করার পরে এখানে দেখো জিরো মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান, তার মানে এর আগে একটা মাইনাস দিয়ে লন এ মাইনাস এক্স ইকুয়ালস কে টি প্লাস সি, এমন হচ্ছে তাই না। এরকম হয়। এরপরে আমরা কি করতে পারি এখানে, যে এটাকে আমরা এক নং সমীকরণ দিতে পারি। এক নং সমীকরণ দেওয়ার পরে
এর পরের ধাপে কি করব যে 1 নং সমীকরণ দেওয়ার পরে আমরা যে লিখব যে শূন্য ক্রম বিক্রিয়ায় যেমন লিখছিলাম এখানে তেমনই লিখবো, একেবারে সেম টু সেম। যখন টি সমান জিরো তখন এক্স ইকুয়ালস জিরো, যখন টি সমান জিরো তখন এক্স সমান জিরো। তার মানে কি যে যখন বিক্রিয়া শুরু হয়নি, অর্থাৎ টি সমান জিরো মানে আছে বিক্রিয়া যখন শুরু হয়নি, যখন বিক্রিয়া শুরু হয়নি তখন কিন্তু কোনো বিক্রিয়কই উৎপাদে পরিণত হয়নি। তার মানে এক্স মানে কি এক্স সমান জিরো, কারণ এক্স হচ্ছে যেইটুকু উৎপাদে পরিণত হয়েছে সেই পরিমাণটা। সো এক্স সমান যদি জিরো হয় তাহলে টি সমান জিরো আর এক্স সমান জিরো যদি আমরা 1 নং সমীকরণে বসাই তাহলে আমরা কি পাবো, সে মাইনাস লন এর জায়গায় এ থাকবে আর এক্স এর জায়গায় জিরো বসবে সমান কেটি, কে ইন্টু টি মানে মান জিরো প্লাস সি। সো এখান থেকে আমরা যদি কে ইন্টু জিরো মানে জিরো, তার মানে সি কে যদি আমরা এই পাশে আনি তাহলে মাইনাস লন এ মাইনাস জিরো মানে এ, সি সমান মাইনাস লন এ, এটা গেল। এবার এটাকে আমরা কী করবো 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণে সি এর মান বসিয়ে 1 নং সমীকরণে আমরা যদি সি এর মান বসাই তাহলে কী হয়, 1 নং সমীকরণে সি এর মান বসালে মাইনাস লন এ মাইনাস এক্স ইকুয়ালস কেটি মাইনাস লন এ। এবার কেটি মাইনাস লন এ সমান লন এ মাইনাস এক্স, বা কেটি সমান সমান লন এ মাইনাস এক্স ইন প্লাস লন এ, বা কেটি সমান সমান লন যদি প্লাস থাকে তাহলে আমরা কি করতে পারি লন এ মাইনাস এক্স বাই এ, সরি সরি ভুল হয়েছে এখানে মাইনাস ছিল, তো এ মাইনাসটা যদি আমরা এখানে থাকে ঠিক আছে, তারপরে এখানে লন এ মাইনাস এক্স, এরপরে আমাদের কী হবে যে লন মাইনাস লন এ মাইনাস এক্স, এ মাইনাসটা কিন্তু এই জায়গায় আসে আমার তুলতে ভুল হয়েছিল, সো মাইনাস লন এ মাইনাস এক্স মাইনাস লন এ মাইনাস এক্স আর প্লাস লন এ। তো আমরা যদি লন এ কে যদি আগে লিখি এবং তারপর যদি মাইনাস দিয়ে যদি লন এ মাইনাস এক্স লিখি তাহলে এরকম হয়। এরপরে আমরা কে টি সমান আমরা কী লিখতে পারি, এখানে যেহেতু বিয়োগ আছে তাহলে কী হবে ভাগ হবে, সো লন এ বাই এ মাইনাস এক্স হয়, তাই না, এ বাই এ মাইনাস এক্স হয়। সো এটাকে আবার আমরা এরকমভাবে লিখতে পারি কে সমান 1/t ইন্টু লন এ বাই এ মাইনাস এক্স, লন এ বাই এ মাইনাস এক্স, এটাই কিন্তু প্রথম ক্রম বিক্রিয়ার বেগ ধ্রুবকের বা হার ধ্রুবকের যাই বলো তার সমীকরণ। সো এটাকে আবার আমরা কিন্তু আরেকভাবে লিখতে পারি যে আমরা কি পেলাম যে কে সমান 1/t লন এ বাই এ মাইনাস এক্স। এখন আমরা যদি লনের কাছে যদি লগ ব্যবহার করি তাহলে কী হবে, এখানে যদি লগ দিই তাহলে আমাদের এখানে 2.303 এটা গুণ করা লাগবে, কারণ আমরা জানি যে লন সমান 2.303 লগ, ঠিক আছে। সো 2.303 লগ মানে যদি লন হয় তাহলে লনের পরিবর্তে যদি আমরা লগ লিখি তাহলে আমাদের 2.303 দ্বারাও গুণ করা লাগবে। সো ওইটা যদি আমরা এখানে লিখি যে কে সমান তাহলে আমাদের কী হবে 2.303/t লগ এ বাই এ মাইনাস এক্স, এটা লিখলেও হয় এটা লিখলেও হয়, এই দুইটাই কিন্তু প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের বা বেগ ধ্রুবকের সমীকরণ।